100 দেখছি সাউথ আফ্রিকার খেলায়। তো আমরা ভাবতেছিলাম যে এরকম কিছু হইতে যাচ্ছে নাকি, পরে লিটন আউট হয়ে আসার পরে আমি বললাম কিরে তুই কালকের ম্যাচ দেখে এরকম পিটাচ্ছিলি, বলে হ্যাঁ ওরা পারলে আমরাও পারবো। সো এটা খুব পজিটিভ সাইন এবং আমরাও এনজয় করতেছিলাম। আর মাশাল্লাহ, এরকম ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে। আরো ভালো করুক, 10 উইকেট করে নিক আমি চাই, কারণ আমি তো আগেই বললাম যে আমরা হলো 5 জনের ব্রাদার। তো সবাই যত ভালো করবে তত অপোজিশনরা ভালো মানে প্রেশার ফিল করবে, বিকজ আমার আমি আমি আপনি যেটা বললেন যে ওরা কি আমার কম্পিটিটর কিনা, নট, ওরা হচ্ছে আমার কম্পিটিটর, আমি নিজে। তো আমি চাইবো সবাই মিলে ভালো করতে, তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা থ্রেট যাবে, বাংলাদেশি ফাস্ট বোলাররা গ্রো করতেছে। কারণ ও 10 উইকেট নিলেও আমার কোনো ক্ষতি নাই বা আমার ইম্প্রুভমেন্ট নাই, আমার কম্পিটিটর আমি আমার বেস্ট রেকর্ডটা ভেঙে বারবার ভালো করতে চাই। তো ওইটাই, সবাই ভালো করুক, দোয়া করি ফ্রিলি যাতে সবাই খেলি ক্রিকেটটা, উজাড় করে যাতে আমরা আমাদের এই গেমটা আনতে পারি মাঠের মধ্যে, ওইটাই মেনলি অ্যাগ্রেসিভ ক্রিকেট। লাস্ট দুইটা টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, যে যে ক্রিকেটটা আসলে আমরা বাংলাদেশের কাছ থেকে দেখতে চাই টি-20 ফরম্যাটে, এমন একটা জিনিস মিসিং ছিল যেটা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, মানে পরিবর্তনটা আসলে কোথায় এসেছে আপনার কাছে কি মনে হয়? আপনি তো দেখেছেন। হ্যাঁ, ওইটা মিসিং ছিল দেখেই আসলে ওইটা থেকে শিখে এখন দেখাইতে পারতেছি, তো সামনে আরও ভালো কিছুও দেখাবো ইনশাল্লাহ। আসলে গ্র্যাজুয়ালি আমরা প্রসেস অনুযায়ী ইম্প্রুভ করতেছি, এটাই ইম্পর্ট্যান্ট। আমাদের মিস্টেকসগুলো বারবার রিপিট হচ্ছে কি না এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমরা কিন্তু আমাদের মিস্টেকসগুলো আগের থেকে যে কোনো ফরম্যাটে কমে আসতেছে, ইটস মিন যে আমরা লার্নিং প্রসেসটা খুব দারুণ যাচ্ছে এবং আমরাও শিখতে আগ্রহী। সো যেহেতু আমরা আমাদেরও স্বপ্ন আমরা ওয়ার্ল্ডের টপ টিম হব, সেই প্রসেস অনুযায়ী ক্রিকেট খেলতেছি এবং আগাচ্ছি, এবং সেটা আস্তে আস্তে মাঠেও ভিজিবল। তো ইনশাল্লাহ যদি এইভাবে ধারাবাহিকতা থাকে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে, ওগুলোতেও প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ।